স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। শ্রদ্ধায় ভালোবাসায় চিরদিনের জন্য বিদায় জানানো হলো বাংলাদেশের কৃতি সন্তান সিলেটের অহংকার জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিককে। সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নোয়াগাঁও গ্রামে জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফন করা হয়। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রখর মেধা, প্রজ্ঞা এবং মানবদরদী হিসেবে পরিচিত ছিলেন হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক। সাদামাটা জীবন কাটানো এই আলোকিত ব্যক্তিত্বের জন্ম 1929 সালের 1 ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে। আজীবন মানুষের কল্যাণে নিয়োজিত এই মানুষটি তার মহতি কর্মের জন্য 2004 সালে স্বাধীনতা পদক পুরস্কার এবং 2006 সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বর্ণাঢ্য জীবনের অধিকারী এই কীর্তিমান ব্যক্তিত্বের বিদায়ে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উনি যেগুলো রেখে গিয়েছেন এটা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। উনার মতো একজন গুণী মানুষের প্রয়াণে আমি সুখ জানাই, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সারা দেশে তার সুনাম ছিল কার্ডিওলজি সিস্টেমে। পরিণত বয়সে তিনি মারা গেলেও তার এই অভাব পূর্ণ হবে না। হাসি দিয়ে কথা বলতেন, অমায়িক ব্যবহার করতেন এবং উনি এত ঠান্ডা প্রকৃতির মানুষ, এত নলেজ রাখতেন, এত জ্ঞান রাখতেন। আমার মনে হয় এইরকম মানুষ যদি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে এই দেশটি কবে, নাইলে দেশ আমি জানি না কোথায় যাচ্ছে আগামী প্রজন্ম। ঢাকা থেকে মরদেহ পৌঁছার পর বুধবার দুপুরে নিজের প্রতিষ্ঠিত সিলেট হার্ট ফাউন্ডেশন হসপিটাল প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিলেটের সুধীজনেরা অংশগ্রহণ করেন। কিংবদন্তিতুল্য এই ব্যক্তিত্বের শূন্যতা অপূরণীয় হিসেবে অভিহিত করেন সুধীজনেরা। উনার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমরা যে উনাকে লস করছি, আর উনার রিপ্লেসমেন্ট হবে আমার মনে হয় না। এরকম একজন মানুষ, উনি কার্ডিওলজির জনক, বাংলাদেশে কার্ডিওলজির যে উচ্চশিক্ষা উনি শুরু করেছিলেন। আমি আমার ইউকের কমিটি পক্ষ থেকে আমার সামাদ ভাই, মিসবা জামাল এবং আমাদের মনসুর খান যারা আছে আমাদের ইউকে কমিটির মধ্যে জড়িত, আমি তাদের পক্ষ থেকে আমরা এটা শুভ জানাই। ওনার মতো একজন এক্সেপশনাল এবং উদার মানুষ আই নেভার সিন। তারা বাংলাদেশের জন্য একটা ক্ষতি, যে ক্ষতি আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। আব্বা ইন্তেকাল করছেন, আব্বা সিলেটে মাটি হবে এটাই চেয়েছিলেন, সেজন্য আমরা এখানে আসছি। আপনারা সবাই দোয়া করবেন উনার বিদায়ী আত্মার জন্য এবং আমাদের পরিবারের জন্য। কুচাই ইউনিয়নের পশ্চিমবাগ নোয়াগাঁও গ্রামে শেষবারের মতো জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ সেখানেই সমাহিত করা হয়। উল্লেখ্য, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক মঙ্গলবার সকালে ঢাকায় মৃত্যুবরণ করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নয়। আমাদের দুদেশের সম্পর্ক আত্মিক এবং পারস্পরিক সমতা ও ন্যায্যতার। সিলেটে বাংলাদেশ ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে স্বাধীনতার 52 বছর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। 1971 সালের 6 ডিসেম্বর ভারত সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াকে মৈত্রী দিবস পালনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সদস্য সচিব মুক্তাদির আহমদ মুক্তা। সংগঠনের সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও সাংবাদিক আল আজাদ ও লেখক আব্দুল মালিক। অনুষ্ঠানটি মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন স্থানীয় শিল্পীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 আসনের স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন বলেছেন, নির্বাচনী এলাকার দুঃখী ও বঞ্চিত মানুষের সেবা করতেই তিনি প্রার্থী হয়েছেন। এলাকার জনগণ সাথে থাকায় জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সরওয়ার হোসেন বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন, তাই জনপ্রতিনিধি হয়ে তিনি এলাকার জন্য আরও বেশি মনোনিবেশ করতে চান এবং একটি পরিকল্পিত উন্নয়ন করতে চান। দলের প্রয়োজনে প্রার্থিতা প্রত্যাহার করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সরওয়ার হোসেন বলেন, তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাই প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। সংবাদ সম্মেলনে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী ও সরওয়ার হোসেনের ছোট ভাই শাহেদ হোসেন উপস্থিত ছিলেন। সিলেটে ১৬ দিন ব্যাপী কেমুসাস বইমেলার নবম দিবসে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং ছড়া কবিতায় শাহ আব্দুল ওদুদ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্য সন্দীপন শুভ ও পূরবী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক জামান মাহবুব, কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ, সংগঠনের সভাপতি কবি হিমাংশু রায় হিমেল, কবি অমিতা বর্ধন এবং কবি ঋষিকেশ রায় শঙ্কর। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন পাপড়ি রায়, শ্রাবণী দাস পিথি এবং কবি ও লেখক মিহির মোহন। এ সময় দেশাত্মবোধক গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী রুনা তালুকদার। গান, কবিতা এবং সিলেটি ধামাইল নৃত্যে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন সংগঠনের সদস্যবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কবি সুমন বিপ্লব সম্পাদিত ছড়া কবিতায় শাহ আব্দুল ওদুদ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।